বিয়ের বাকি আর মাত্র সাত দিন। তারপরই অভিনেতা এবং দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের গলায় মালা দেবেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। আগামী 6 মার্চ শহরে বসতে চলেছে বিয়ের জমজমাট আসর। বিয়ের প্রস্তুতি যেমন তুঙ্গে, ঠিক তেমনি আবার কাছের মানুষদের নিয়েও চলছে বিশেষ মুহূর্ত উদযাপন। চারিদিকে সকলে যখন নানা ধরনের আলোচনায় মত্ত, ঠিক তখনই শ্রীময়ী খেলেন জমজমাট আই বুড়ো ভাত। তবে তিনি একা নন, কাঞ্চন মল্লিককে পাশে বসিয়ে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী। একেবারে উলুধ্বনি শঙ্খ বাজিয়ে বরণ জ্বালা দিয়ে আশীর্বাদ করে হলো তাদের এই বিশেষ দিনের শুরু। শুধু তাই নয়, ভরপুর বাঙালিয়ানায় পরিপূর্ণ ছিল তাদের নতুন জীবনের শুরুর এই বিশেষ মুহূর্ত। শহরের বুকে এক নামী রেস্তোরাঁয় সুন্দর এই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন কাঞ্চনের হবু স্ত্রী। ভিডিও দেখা যাচ্ছে একই সঙ্গে আইবুড়ো ভাত খাচ্ছেন কাঞ্চন ও শ্রীময়ী, একেবারে বাঙালি মেনু। মেনুতে রয়েছে ভাত, পোলাও, লুচি, 5 রকমের ভাজা, মোচার চপ, মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপির তরকারি, পাতুরি, কাতলা মাছ, ডাব চিংড়ি, মাংস, চাটনি, পাঁপড়, দই মিষ্টি সহ আরো অনেক কিছু। শুধু কি খাওয়া দাওয়া, এরপর বসেছিল জমজমাট ব্যাচেলার্স পার্টি। সেখানে ছিল চুটি আড্ডা, গান বাজনা, আর সেই ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। জানিয়েছেন তাদের আইবুড়ো ভাত খাইয়েছেন বন্ধুরা, যে বন্ধুরা শুরু থেকেই তার এবং কাঞ্চনের এই সম্পর্কের পাশে ছিলেন। উল্লেখ্য, দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে 10ই জানুয়ারি ডিভোর্স দিয়ে 14ই ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজকে আইনিভাবে বিয়ে করেছেন কাঞ্চন। 6ই মার্চ আসার আগেই আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী ও কাঞ্চন। বিয়ের বাকি আর মাত্র সাত দিন। তারপরই অভিনেতা এবং দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের গলায় মালা দেবেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। আগামী 6 মার্চ শহরে বসতে চলেছে বিয়ের জমজমাট আসর। বিয়ের প্রস্তুতি যেমন তুঙ্গে, ঠিক তেমনি আবার কাছের মানুষদের নিয়েও চলছে বিশেষ মুহূর্ত উদযাপন। চারিদিকে সকলে যখন নানা ধরনের আলোচনায় মত্ত, ঠিক তখনই শ্রীময়ী খেলেন জমজমাট আই বুড়ো ভাত। তবে তিনি একা নন, কাঞ্চন মল্লিককে পাশে বসিয়েই আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী। একেবারে উলুধ্বনি শঙ্খ বাজিয়ে বরণ জ্বালা দিয়ে আশীর্বাদ করে হলো তাদের এই বিশেষ দিনের শুরু। শুধু তাই নয়, ভরপুর বাঙালিয়ানায় পরিপূর্ণ ছিল তাদের নতুন জীবনের শুরুর এই বিশেষ মুহূর্ত। শহরের বুকে এক নামী রেস্তোরাঁয় সুন্দর এই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন কাঞ্চনের হবু স্ত্রী। ভিডিও দেখা যাচ্ছে একই সঙ্গে আইবুড়ো ভাত খাচ্ছেন কাঞ্চন ও শ্রীময়ী, একেবারে বাঙালি মেনু। মেনুতে রয়েছে ভাত, পোলাও, লুচি, 5 রকমের ভাজা, মোচার চপ, মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপির তরকারি, পাতুরি, কাতলা মাছ, ডাব চিংড়ি, মাংস, চাটনি, পাঁপড়, দই মিষ্টি সহ আরো অনেক কিছু। শুধু কি খাওয়া দাওয়া, এরপর বসেছিল জমজমাট ব্যাচেলার্স পার্টি। সেখানে ছিল চুটি আড্ডা, গান বাজনা, আর সেই ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। জানিয়েছেন তাদের আইবুড়ো ভাত খাইয়েছেন বন্ধুরা, যে বন্ধুরা শুরু থেকেই তার এবং কাঞ্চনের এই সম্পর্কের পাশে ছিলেন। উল্লেখ্য, দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে 10ই জানুয়ারি ডিভোর্স দিয়ে 14ই ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজকে আইনিভাবে বিয়ে করেছেন কাঞ্চন। 6ই মার্চ আসার আগেই আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী ও কাঞ্চন। এন্টারটেইনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।